প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? মেঘলা। মেঘলা আপু কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার বাড়ি কোথায়? মিরপুরে। পরিবারে কে কে আছে? এই আমার ছোট ভাই আছে আর আম্মু আছে। বাবা নাই? ছোটবেলা থেকে এখানে থাকেন, তারাও কোনো জানে না কিছু? আচ্ছা 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 আচ্ছা। তা আপনার মা চিন্তা করে কি আপনাকে নিয়ে? লেখাপড়া করাইছিল? এখন বয়স কত? এখন কি বিয়ে শাদী দিবে সেই আশা করে নাকি আপনি বিয়ে করবেন সেই আশা নিয়ে আসছেন? আমি বিয়া করবো, ভালো একটা মনের মানুষ পাইলে। ভালো মানে কিরকম ভালো? ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া করবো। যার অনেক টাকা পয়সা আছে সেরকম? না, যে আমাদের পাশে থাকবো ওইরকম একটা ভালো মনের মানুষ। মানে আপনারকে বিয়ে করলে আপনার পরিবারকে দেখতে হবে সেটা চাচ্ছেন? তো কোনো জামাই কি মেয়ের পরিবারকে দেখে? তারও তো মা বাবা থাকে। দেখবো আপনারও তো দেখবো, আপনার মতো সুন্দরী মেয়ে যে বিয়ে করবে সে তো আপনাকে ভালোই রাখবো, সুখে রাখবো। সংসারে কাজকর্ম, রান্নাবান্না এগুলো সব পারেন? হ্যাঁ পারি তো। কি ভালো রান্না করতে পারেন? মাংসের বাড়ি কাজ করি। কি রান্নাবান্নার কাজ করেন? তা হাত টাত তো কালো টালো হয়ে যাওয়ার কথা, হাত টাত তো সুন্দরই আছে, সত্যি কথা বলতেছেন? হ্যাঁ সত্যি বলতেছি। আচ্ছা আচ্ছা। তা আর কোনো শখ ছিল, নাচ গান টান করা, অভিনয় করা? আমি বিয়া বসবো, ভালো একটা মনের মানুষ পাবো। ভালো মানে কিরকম ভালো? ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া করব। যার অনেক টাকা পয়সা আছে সেরকম? না, যে আমাদের পাশে থাকবো ওইরকম একটা ভালো মনের মানুষ। মানে আপনারকে বিয়ে করলে আপনার পরিবারকে দেখতে হবে সেটা চাচ্ছেন? তো কোনো জামাই কি মেয়ের পরিবারকে দেখে? তারও তো মা বাবা থাকে। দেখবো আপনারও তো দেখবো, আপনার মতো সুন্দরী মেয়ে যে বিয়ে করবে সে তো আপনাকে ভালোই রাখবো, সুখে রাখবো। সংসারে কাজকর্ম, রান্নাবান্না এগুলো সব পারেন? হ্যাঁ পারি তো। কি ভালো রান্না করতে পারেন? মাংসের বাড়ি কাজ করি। কি রান্নাবান্নার কাজ করেন? তা হাত টাত তো কালো টালো হয়ে যাওয়ার কথা, হাত টাত তো সুন্দরই আছে, সত্যি কথা বলতেছেন? হ্যাঁ সত্যি বলতেছি। আচ্ছা আচ্ছা। তা আর কোনো শখ ছিল, নাচ গান টান করা, অভিনয় করা? খোলা রাখবেন। অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।